ইয়াম আইয়ো হাল্লা দিন আমানুদু কুরুল্ল হা জিকো রং আসিলা র ওয়াসাব্বিহো ব ক্রত্লা সোভান লাগ ইয়া আইয়ো আল্লা দিন আমানু আল্লাহ ডাক দিচ্ছেন আমাদের হেই ইমানদার গণ তোমরা কুদু কুরুল্লা জিকির কর মোহান আল্লাহ

অধিক পরিমাণে আল্লাহর জিকির করিহু বক্রতা আসিলা সকাল সন্ধ্যা কর জিকির তো অল টাইম করবা সকাল সন্ধ্যাটি বেশি কারণ এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ দিনের চব্বিশ ঘণ্টা সময়ের ভিতর সব চাইতে রহমত বরকত বেশি নাজিল হয় ফজরের টাইমে সকাল বেলা এই জন্য বড় বড় আলেমোলামা আল্লাহর অলিগল তারা সব সময় বলছেন যে ফজরের টাইমে তোমরা যেই কাজটা কঠিন মনে হয় ওই কাজটা ফজরের টাইমে করো নামাজটা পরেই ওই কাজটা করো দেখ এই কাজটা একদম পানির মতন সহজ করে দিবে কারণ ফজরের টাইমে আপনি একটু মিলিয়ে দেখেন আমি অনেক মিলাইছি আমি বিষয়টাকে অনেক মিলাইয়ে দেখছি যেই কাজটা আমার কাছে কঠিন মনে হয় আপনি ফজরের নামাজ কইরা কাজ করবেন দুই ঘন্টা আর অন্য টাইমে কাজ করবেন ছয় ঘন্টা ছয় ঘন্টায় জানা পারবেন ফজরের পরে দুই ঘন্টা তা করতে পারবেন আপনি একটু মিলায়েন আজকে আমি বললাম না একটু মিলায়েন যে ফজরের পরে কাজে কাজের ভিতরে আল্লাহ কত বর্ক ঢুকিয়ে দিয়েছেন চুবান আল্লাহ না এই জন্য আল্লাহ বলছেন জিক্রং ক্যাথিরা ওয়াসাব্বিহু হুবুক্রো তাও সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহ তাআল্লাহ জিকিরে তোমরা মাস্কগুলো হয়ে যাও তবে এই জিকিরটা আমরা যে আল্লাহ জিকির করি অথবা কালেমার জিকির করি শুধুমাত্র এই জিকির বিষয়টা এরকম নয় নামাজটাও জিকির নামাজটাও কি জিকির জিকির রোজাও কারণ রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় কি হয় না নামাজের মাধ্যমেও আল্লাহ তালাকে স্মরণ করা হয় আবার দানের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করা হয় এই জন্য নেক কাজগুলো এইটাও এক ধরনের জিকির আর আমরা যে জিকির করি কালামার জিকির আল্লাহর যাত্রী জিকির সেইটাও একটা জিকির সোবা নাল্লাহ কল আমরা জিকির করি লা ইলাহাং অ লাইলাহাং অ লা ইলাহা এ লাইলাহা এল্লাহু মুহাম্মাদু প্রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নাই কোনো মা আবুদ নাই কোনো মাহবুদ আল্লাহ সারা। আপনি যে আরবিতে বলতেছেন লাইলা হাইল্লা এটা অর্থটা কত সুন্দর নাই কোনো মাহবুদ আল্লাহ সারা ঠিক না এই কথার ঘোষণা আপনি বারবার দিতেছেন আল্লাহ নবী বলেন আফদল জিক্রে ইলাহা ইহ দুনিয়ার ভিতর যত জিকির আছে জিকির তো অনেক আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটা জিকির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটু একটা জিকির আল্লাহ আকবার আল্লাহ আকবার এটাও জিকির নামাজটা ও জিকির অনেক জিকির আছে আল্লাহ নবী বলেন আফদল ও লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার ভিতর সবচাইতে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা নাম কি নাম কি জিকির তার তাহলে যত জিকির আছে জিকিরের রাজা জিকিরের প্রধান জিকিরের লিডার তার নাম কি ঠিক না এই জিকির এই জিকিরটা বেশি পড়বেন এই জিক্রি বিষয় বেশি বরকত হজরত মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আমাকে একটা দোয়া শিক্ষা দেন সকলে জানেন আল্লাহ বলেন লা ইলা ইল্লাল্লাহ না না আল্লাহ এটা সবাই জানে নতুন একটা দেন আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুমি এইটা বড় হজরত মুসা কালিমুল্লাহ বলে না আল্লা আমি তো এইটা চাই না অন্য একটা দেন এমন একটা দোয়া দিবেন যে দোয়াটা আমি পরে আলাদাভাবে তোমার আরো বেশি কাছে যাইতে পারবো আল্লাহ বার বা তাকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বড় আল্লাহ পাক সর্বশেষ হজরত মুসা কালিমুল্লাহকে জানাইলেন রে মুসা তুমি তো বারবার আমাকে প্রশ্ন করো তুমি যদি জানতে লা ইলাহা ইল্লাল্লাহর মর্তবা কত গুরুত্ব কত তাহলে তুমি একটা বারো প্রশ্ন করতা না হজরত মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আমি জানতে চাই আল্লাহ বলেন রে মুসা সাত আকাশ সাত জমিন তুমি একটা পাল্লায় রাখো আর আমার একটা ছোট্ট কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আরেকটা পাল্লায় রাখো দেখবার সঙ্গে সঙ্গে খোদার কসম করে বলি আমার কালিমা ওজনটা হাজার গুণ ভারী হয়ে যাবে এরপর থেকে আর কোনো কথা বলে নাই বারবার পরে লাং কেউ মজা লাগেনি জিকিটটা মজা নেই এমন মজার জিকির এগুলো ছেড়ে দেন এগুলো ছাড়বেন না এগুলো ধরবেন জিকির ছাড়বেন না ধরবেন ধরবেন ইংসা এরপর আমরা জাতির জিকির করি আল্লাহ 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 এটা হলো আল্লাহ জাতি নাম ঠিক না আল্লাহর যতগুলো নাম আছে সকল নামের প্রধান যেই নাম তার নাম কি বলেন আল্লাহ বলেন আল্লাহ না আল্লাহ এটা ভুল আল্লাহ আল্লাহ দেখছেন আল্লাহ এই শব্দটা উচ্চারণ করতে আপনার শরীর একটা শিহুরি শিহুরি দিয়ে উঠে আল্লাহ এই নামের জিকির করবেন পারা যাবে ইনশাল্লাহ ভাইরা আমার জিকির যদি করেন তাহলে অন্তরের ভিতর ময়লা আছে না নাই এগুলো পরিষ্কার করবেন কে আপনি যখন একবার বলবেন ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর ধাক্কা যখন আপনি কলবের ভিতর দিবেন কলবের ভিতর কত রকমের গুণা আছে হৃদয়টা আপনার কালো হয়ে আছে একবার জরাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হৃদয় থেকে আপনার গুণাগুলো ছিটকে পড়ে যায় আল্লাহ আকবার এই জন্য পড়বেন লাহা ইল্ল আর অল্লা আল্লাহ জিকির আর অনেক জিকির আছে এগুলো আপনারা করবেন জিকিরের অভাব নাই আপনার এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করবেন তলত করবেন এই জিকিরের মাধ্যমে আল্লাহ আপনার দিলে নূর পায়দা করে দেবে